হ্যালো ফ্রেন্ডস আজ আমরা সিবিএসি ও আইসিএসসি বোর্ডের অর্থাৎ ইংলিশ মিডিয়ামের ক্লাস ওয়ানের ইংলিশ সাবজেক্টটির উপর যেটার নাম রেনড্রপস প্রতিটি চ্যাপ্টার অত্যন্ত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা আলোচনা করবো বা জানব শুধু ইংলিশ মিডিয়ামের নয় সমস্ত অন্যান্য সমস্ত ছাত্রছাত্রী যারা বাংলা মিডিয়ামেও পড়ো তাদেরও অত্যন্ত কাজে লাগবে তাহলে এখানে মোট উনিশটা চ্যাপ্টার আছে দেখো টোটাল উনিশটা চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করব আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টোটাল পাঁচটা চ্যাপ্টার আলোচনা ফার্স্ট চ্যাপ্টার আছে দেখো ক্ল্যাপ 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 ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে ক্ল্যাপ 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 এটা হচ্ছে একটা রাইম ছড়া ক্ল্যাপ মানে হাততালি দেওয়া ক্ল্যাপ 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 ট্যাপ 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 হপ ফপ হপ স্টপ 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 জাম জাম রান 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 ক্ল্যাপ ক্ল্যাপ স্টপ 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 এটা একটা রাইম এটাতে দুটো স্ট্যাঞ্জা আছে প্রত্যেকটা স্ট্যাঞ্জাতেই দেখো বেশ কিছু ভাবকে আমরা রিপিট করেছি অর্থাৎ ট্যাপ মানে হাততালি দেওয়া হাততালি দাও হাততালি দাও হাততালি দাও ট্যাপ 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 মানে হচ্ছে আলতোভাবে চাপড় দেওয়া তাহলে ট্যাপ 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 মানে আলতোভাবে চাপড় দেওয়া হপ 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 মানে লাফানো ব্যাঙের মতো লাফানো লাফাও 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 স্টপ 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 থামো 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 জাম চাম চাম জাম মানে অনেক উঁচু লোম একটু জোরে লাফানো জাম চাম চাম লাফাও 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 রান 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 দৌড়াও 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 ক্ল্যাপ 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 হাততালি দাও হাততালি দাও হাততালি দাও স্টপ 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 থামো 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 নেক্সট আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি সেকেন্ড এটা হচ্ছে একটা রাইম ওয়ান টু ওয়ান টু কাউস মু এক দুই গরু ডাকে এখানে মু মনে হচ্ছে ডাকা দ্য ক্রায় অর দ্য সাউন্ড অফ আ কাউ থ্রি ফোর লায়নস রোর তিন চার সিংহ গর্জন করে এখানে রোর মানে হচ্ছে গর্জন করে দ্য সাউন্ড অর দ্য ক্রাই অফ আ লায়ন ফাইভ সিক্স দ্য ক্লক স্টিক্স এখানে স্টিক্স হচ্ছে সরি টিক্স হচ্ছে দেওয়াল ঘড়িটার টিকটিক শব্দ সেভেন এইট ইট ইস গেটিং লেট সাত আট দেরি হয়ে যাচ্ছে নাইন টেন লেটস এইট এগেন নয় দশ আবার এটাকে বলা যাক নেক্সট এখানে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে দেখো ওয়া এক থেকে দশ টোটাল দশ টেন নাম্বারস দেওয়া আছে দশটা নাম্বার এক থেকে দশ প্রত্যেকটা কিন্তু পিকচার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তোমরা কী করবে প্রত্যেকটা কিন্তু এক দুই করে কাউন্ট করবে ঠিক আছে এখানে যেমন একটা দেওয়া আছে ওয়ান জাস্ট একটা স্টিক দেওয়া আছে টু মানে দুটো স্টিক দেওয়া আছে ওয়ান টু থ্রি তিনটে স্টিক দেওয়া আছে ওয়ান টু থ্রি এভাবে কাউন্ট করবে নেক্সট নেক্সট হচ্ছে থার্ড চ্যাপ্টার দ্য লিটিল বার্ড এটাও একটা রাইম ছোড়া দুটো স্ট্রেন্জা দেওয়া আছে ফার্স্ট স্ট্যাঞ্জা দেখো ওয়ান্স আই সো আর লিটিল বার্ড একবার আমি একটা ছোট্ট পাখি দেখেছিলাম কামিং হফ 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 লাফিয়ে লাফিয়ে আসতে সো আই ক্রাইড আউট তাই আমি চিৎকার করলাম লিটিল বার্ড উইল ইউ স্টপ 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 ছোট্ট পাখি তুমি কি থামবে 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 আই ওয়াজ গোয়িং টু দ্য উইন্ডো টু সে আমি জানার দিকে যাচ্ছিলাম বলতে হাউ আর ইউ কেমন আছো তুমি বাট ইস সুক ইস লিটল কিন্তু সে তার ছোট্ট লেজটাকে নাড়ালো অ্যান্ড অ্যাভে হি ফ্লেও এবং সে উড়ে গেল উড়ে দূরে চলে গেল নেক্সট বাবলস দিস ইজ অলসো রাইম বাবলস বাবলস হিয়ার অ্যান্ড দেয়ার ব্লো ব্লো সরি ব্লো আপ ব্লো আপ ইন দ্য ইয়ার ব্লোয়িং বাবলস ইন such ফান blowing বাবলস ওয়ান বাই ওয়ান বাবলস মানে আমরা জানি বুদবুদ তাই তো এটা নিয়ে এখানে ওখানে ব্লো আপ ব্লো আপ ইন দ্য এয়ার বাতাসের মধ্যে বুদবুদ কী হয় ফুটে যায় বাস মানে বাস্ট হয়ে যায় যেটা ব্লো আপ মানে বাস্ট হয়ে যায় বিস ফুটে যাবো ব্লোয়িং বাবলস ইন ফান যখন বাবলসটা ফুটে যায় অর্থাৎ ব্লাস্ট হয়ে যায় তখন কিন্তু সেটা একটা মজার ব্যাপার হয় ব্লোয়িং বাবলস ওয়ান বাই ওয়ান একটার পর একটা বাবলস কি হয় ফুটে যাচ্ছে বাতাসের মধ্যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি নেক্সট ছোট দিস ইজ দ্য ফিফথ চ্যাপ্টার অ্যান্ড দিস ইজ অলসো আ রাইম ছোট ইজ আ বেবি মাউস ছোট হচ্ছে একটা ইঁদুচ্ছানা ছোটু রানস অ্যারাউন্ড ছোট চারিদিকে দৌড়ে বেড়ায় ছোটো মাদার্স কলস ছোটুর মা ডাকে কাম ব্যাক ছোট ফিরে এসো কাম ডাউন নাও এখন নেমে এসো ছোট ডাজেন্ট লিসন ছোটু কথা শুনে না আর ইট স্পিক একটা সরি ক্রো একটা কাক ছোটুকে তার ঠোঁট দিয়ে তুলে নেয় কি করে চিৎকার করে ডাকে আর প্যারট কামস বাই একটা টিয়া পাখি ওই পদ দিয়েই আসে গুড মর্নিং শেষ সে বলে সুপ্রভাত হ্যালো শেষ দ্য ক্রো কাক তাকে ওহে বলে ডাকে তাহলে এখানে ছোটু হুইস বলো বলতো কে ছোটু তাহলে ছোটু ইজ আ লিটল মাউস ইজ আ বেবি মাউস এটা ইঁদুরছানা তাই তো নাও লেটস গো টু দ্য নেক্সট স্ট্যান্ডার ছোট ফলস ইন টু দ্য সফট ক্রাস ছোট নরম ঘাসের মধ্যে পড়ে যায় হি টার্নস অ্যারাউন্ড অ্যান্ড রান সোম সে চারিদিকে ঘুরে দেখে এবং দৌড়ে বাড়ি বাড়ি চলে যায় সরি মাদার হি শেষ সে বলে মা দুঃখিত আই উইল নেভার রান অ্যাভে এগেন আমি আর কখনোই দৌড়ে যাবো না এখানে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে আনসার দিস কোশ্চেন্স এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা চেষ্টা করবে তাও আমি বলে দিচ্ছি হ্যাভ ইউ সিন আ মাউস তোমরা কি একটা ইঁদুর দেখেছো ইঁদুর ছানা দেখেছি ছোটো ইঁদুর মাউস মানে মনে রাখবে ছোটো ইঁদুর আর র্যাট মানে বড়ো ইঁদুর ইয়েস হলে ইয়েস আই হ্যাভ আ হাউস আর নো হলে নো আই হ্যাভ নট আ হাউস নেক্সট কোশ্চেন আছে দেখো হোয়ের হ্যাভ ইউ সিন ইট কোথায় তোমরা এটা দেখেছো তোমরা যদি বাড়িতে দেখে থাকো তাহলে লিখবে উই হ্যাভ সিন ইট বা আই হ্যাভ সিন ইট অ্যাট মাই ওন হাউস থার্ড কোয়েশ্চেন হোয়াট ডাজ ইট ইট মাউস কী খায় সেটা লিখবে হে মাউস ইটস মেনি কাইন্ডস অফ ফুডস তাই তো বিভিন্ন ধরনের খাবার খায় লাইক সামথিং সামথিং হোয়াট ডু কল আ মাউস ইন ইউর ল্যাঙ্গুয়েজ তোমরা তোমাদের ভাষাতে মাউসকে কী বলে ডাকো মাউস মানে ছোটো ইঁদুর তাইতো বা ছোটোই হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন ডু ইউ লিসান টু ইউর মাদার অ্যান্ড ফাদার তোমরা কি তোমার তোমাদের বাবা মায়ের কথা শোনো ইয়েস বলে ইয়েস আর নো হলে নো তাহলে আনসারটা অবশ্যই ইয়েস হবে তাই তো বাবা মায়ের কথা তোমরা শোনো তাহলে ইয়েস উই লিসাইন টু আওয়ার মাদার অ্যান্ড ফাদার হ্যাভ ইউ ডান সামথিং হুইচ ইউর মাদার ওর ফাদার হ্যাজ টোল ইউ নট টু ডু টেল ইউর ফ্রেন্ডস তোমাদের কিছু মনে আছে তোমাদের বাবা মা যেটা তোমাদের করতে বারণ করেছে বা করতে বলেনি হ্যাজ টোল ইউ নট টু ডু সেটা করতে নিষেধ করেছে তাহলে এরকম একটা ঘটনা বলবে যেটা তোমার বাবা মা বলতে বারণ করেছে তাহলে অবশ্যই বলো যে মাই ফাদার হ্যাজ অর মাদার হ্যাজ টোল মি নট টু টেল এ লাই মিথ্যে কথা না বলতে বা ইটসেক্টার নেক্সট আছে দেখো লেটস ট্রাই দিস ট্রেস দ্য লেটার্স এখানে যে লেটারগুলো দেওয়া আছে স্মল লেটার এগুলোকে ট্রেস করতে হবে অর্থাৎ দেখে দেখে লিখতে হবে এটার উপর এ এটার উপরই লিখতে হবে ঠিক আছে জাস্ট ফর রাইটিং প্র্যাকটিস রাইটিং এখানে দেখুন লাস্টে আসছে না যে হেল্প ছোট রিচ হিস হোম এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি এই পিকচারের মধ্যে ছোট অর্থাৎ মাউস কীভাবে তার বাড়িতে পৌঁছাবে ঠিক আছে কোন রাস্তা দিয়ে গেলে সে পৌঁছাতে পারবে ঠিক আছে হুইচ ওয়ে হি দ্য মাউস হ্যাজ টু চুজ টু রিচ দ্য হোম নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডু ইউ ডু দ্য ক্রো পিকড ছোট আফ ইন ইটস পিক ক্রো কাক কী করছে ছোটকে তার ঠোঁটে তুলে নিচ্ছে ইউ পিক আপ থিংস উইথ ইউর ড্যাশ তোমরা কোনো জিনিসকে তুলে নাও কিসের সাহায্যে উইথ ইউর হ্যান্ডস হাতের সাহায্যে দ্য ক্রো ইটস উইথ ইটস বিক কাক তার ঠোঁট দিয়ে খায় ইউ ইট উইথ ইউর তোমরা তোমাদের খাবার কী দিয়ে খাও উইথ ইউর মাউথ মুখ দিয়ে খাও দ্য ক্রো ফ্লাইস উইথ দ্য হেল্প অফ ইটস উইংস ট্যুরিজ হোম কাক কী করে তার ডানার সাহায্যে বাড়ি পৌঁছে যায় ইউ রান অন ইউর ড্যাশ টু রিচ হোম তোমরা দৌড়াও কিসের উপর ভিত্তি করে কী হবে উইথ অন ইউর লেগস টু রিচ হোম বাড়ি পৌঁছাতে যাই হোক আমরা আজকে এই পাশি পাঁচটা চ্যাপ্টার আলোচনা করলাম নেক্সট ভিডিওতে বা পরপর আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পরপর আমরা আলোচনা করবো তাই প্রত্যেককে অনুরোধ সব ভিডিওগুলি মন দিয়ে দেখতে আশা করি সমস্ত তোমরা ছোট ছোটরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ক্লাসমেট বা যারা তোমাদের ভাই বোন আছে বা যারা এই ক্লাসে পড়ে বাংলা হোক ইংলিশ বেঙ্গলি মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক প্রত্যেকেরই খুবই কাজে লাগবে তাই সকলকে গুড নাইট জানিয়ে আজ এখানেই শেষ করলাম